আর বন্ধুরা আপনারা খেজুরের গাছ দেখতে পাচ্ছেন দেখুন বিশাল বড়ো বড়ো খেজুরের গাছ ভিটা মাটির খেজুরের গাছ দেখুন এইদিকে এবং এই দিকে আমাদের গ্রামে প্রচুর কিন্তু খেজুরের গাছ কিন্তু রয়েছে দেখুন এইদিকে কিন্তু প্রচুর খেজুরের গাছ ভেতরে জঙ্গলের ভেতরে অনেক খেজুরের গাছ তো এই খেজুরের গাছগুলো থেকেই আর কিছুদিন পরে আমরা রস সংগ্রহ করব এবং সেই রস থেকে একশো পার্সেন্ট খাঁটি খেজুরের গুঁড় আমরা তৈরি করব এবং ঝোলা গুঁড় অর্থাৎ খেজুরের রস থেকে খেজুরের গুঁড় এবং ঝোলা গুঁড় দুটোই আমরা তৈরি করব এবং আপনাদের মাঝে সরবরাহ করব। তো আর সময় বেশি দিন নেই আর দশ পনেরো দিন পর থেকেই আমরা এগুলো শুরু করে দেব হয়তোবা নভেম্বর মাসের দশ পনেরো তারিখের মধ্যেই আমরা গুড়ের ডেলিভারি শুরু করব স্পেশালি শীত চলে আসছে একটু করে শীত শীত ভাব অনুভব হচ্ছে বাট শীত ছাড়া এই গাছগুলো থেকে তেমন রস পড়বে না যার কারণে রসগুলো বেশি না হলে আমাদের আসলে পোষাবে না যার কারণে আর কিছুদিন পরে আমরা শুরু করব এবং শীতের সময় যেই রসটা বের হবে সেটি বেশি মিষ্টি এবং গুঁড়টাও অনেক সুস্বাদু হবে যার কারণে আমরা নভেম্বরের দশ বা পনেরো তারিখ থেকে আমরা এটি শুরু করব দেখুন বিশাল বড় বড় খেজুরের গাছ এর আগেও কিন্তু এই খেজুরের গাছগুলো থেকে আমরা রস সংগ্রহ করেছি এবং সারা দেশেই আমরা ডেলিভারি করেছি তো তারই ধারাবাহিকতায় এবারও আমরা এই গাছগুলো থেকেই কিন্তু রস সংগ্রহ করব দেখুন বিশাল বড় বড় খেজুরের গাছ এবং ভিটা মাটির যার কারণে অনেক মিষ্টি হবে এই রসগুলো এবং মিষ্টি রসের গুঁড় তৈরি করলে সেটিও অবশ্যই মিষ্টি হবে তো আর কিছুদিন পরে আমরা আপনাদের গুঁড় দিতে পারবো একেবারে একশো পার্সেন্ট খাঁটি খেজুরের গুঁড় আর কিছুদিন অপেক্ষা করুন তাহলেই এই গুঁড়গুলো পেয়ে যাবেন দেখুন তো ধন্যবাদ বন্ধুরা This is Mejanur Rahman from Rashahi.